Sometimes I still hear your voice. It's telling me. হ্যালো ব্রোসি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, মানে অনেকদিন পরই, প্রায় এক দু মাস হয়ে গেছে ব্লগ আসেনি। তো আজকে আমি একা নই, আমার মা বাবা বোন সবাই আজকে আমাদের গাড়ি করে যাওয়া হবে ওই মন্দিরটাতে। মন্দিরটা ঠিক ঠাকুরপুকুর আর ওই খড়িবেড়িয়া অঞ্চলের মধ্যখানে, আমি ঠিকঠাক জানি না জায়গাটার নাম। তো চলো বেরোনো। I'm so glad, and yet I'm not. I was too blind to know. I fell harder than I thought when I fell. When I fell for a demon. আপাতত আমরা স্বামীনারায়ণ মন্দিরে চলে এসেছি। আর স্বামীনারায়ণ মন্দিরের দূর থেকে একটা ভিউ হয় না, সেই ভিউটা এরকম দেখতে লাগছে। আমি মা, এই যে মা দাঁড়িয়ে আছে আমার সামনে। তো আমার মায়ের খুব পছন্দ হয়েছে মন্দিরটা। আর যেহেতু ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই আমরা সব ভিডিও ফটো তুলতে পারি। তো আমরা সব এখান থেকে ফটো ফটো তুললাম, মন্দিরের সামনে গিয়ে পর্যন্ত ফটো ফটো তুললাম। কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার আগে পর্যন্ত ওরা সব বলে দেয় যে মোবাইল ক্যামেরা, মানে মোবাইল যদি থেকে থাকে বা ক্যামেরা যদি থেকে থাকে সেগুলো ব্যাগে বা পকেটে ঢুকিয়ে নিতে। তো আমরা সবাই একটু আগেই বাড়ি চলে এসেছি। তো এসে আর সবাই যে মতো এই ঘরে চলে গেছে, আমি ঘরে চলে এসেছি, একটু শুয়েছিলাম 10 মিনিট, যেহেতু গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো বাড়ি এসে এখন একটু রেস্ট ফ্রেশ নিলাম। যাই হোক, যেটার জন্য বলছিলাম, আজকের জন্য ব্লগটা আমার এতটাই থাকলো, ঠিক আছে? কারণ এটা আবার অনেকদিন পর যেহেতু ব্লগটা দিয়েছি, জানি না কীরকম কী রিচ যাবে ভিডিওটাতে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো ভিডিওটা এইটুকু একটা ভিডিও কেমন লাগলো। গুড বাই।